ভোট দিতে পারবেন নামিশা সৌদাগর। রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার 7 জানুয়ারি ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। এই নির্বাচন ঘিরে অন্য সবার মতো বিনোদন জগতের তারকাদের মাঝেও রয়েছে বাড়তি উচ্ছ্বাস। অনেকেই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। তারকাদের অনেকে ভোট দিতে গ্রামের বাড়ি যাবেন, অনেকে আবার ঢাকার ভোটার। ঢাকায় সিনেমার দাপুটে খল অভিনেতা মিশা সওদাগর। জনপ্রিয় এই অভিনেতাকে বিভিন্ন সময় নির্বাচনী প্রচারে দেখা গিয়েছে। কিছুদিন আগে ঢাকা 14 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাইনুল হোসেন খান নিখিলের নৌকার প্রচারে তাকে দেখা গিয়েছে। সর্বশেষ তাকে দেখা গিয়েছে ঢাকা 10 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ক ফেরদৌসের প্রচারে ঢাকার ছেলে মিশা সওদাগর। তিনি বলেন, আমি ঢাকা 18 আসনের ভোটার। এই আসনে সংসদ সদস্য ছিলেন কিংবদন্তী রাজনীতিক সাহারা খাতুন। দেশে থাকলে আমি সবসময় ভোট দিতে যাই। এবার ভোটের তারিখ আগে থেকে জানা ছিল না, যে কারণে টিকিট কেটে রেখেছিলাম। আমি বর্তমানে নিউ ইয়র্ক আছি, ফলে ভোট দিতে পারবো না, মিস করব। এবার ভোট যুদ্ধটা আমার কাছে উৎসব মনে হয়েছে। দেশে থাকলে অবশ্যই পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যেতাম, সেটা ভীষণ মিস করব। এর আগে ফেরদৌসের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে মিশা সওদাগর ভোটারদের উদ্দেশ্যে বলেছিলেন, ফেরদৌস আমার ছোট ভাই, আপনারা ওরে ভোট দিয়েন। অনেকেরই অনেক ভালো গুণ আবার খারাপ গুণ থাকে, কিন্তু ফেরদৌসের মধ্যে কোনো খারাপ গুণ নেই। ফেরদৌস যে এত বড় একজন নায়ক, তারপরেও 27 বছরের ক্যারিয়ারে তার কোনো স্ক্যান্ডাল নেই। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।